Hello viewers, সবাই কেমন আছেন? আমি সিএস অপি আজকে আপনাদের মাঝখানে আবারো চলে এসেছি আমি। আমরা আজকে আলোচনা করব আমাদের জাভাস্ক্রিপ্ট প্লেলিস্টের আরেকটা মজার টপিক নিয়ে। এই টপিকটা হচ্ছে ডাটা টাইপ। সো ডাটা টাইপ কিভাবে আমরা জাভাস্ক্রিপ্টে কত ধরনের ডাটা টাইপ আছে এবং কি কি ডাটা টাইপ আছে এগুলো নিয়ে আমরা আজকে মূলত বিস্তারিত আলোচনা করব। সো আমরা কথা বেশি না বলে আমাদের স্ক্রিনে চলে যাই। সো গাইস, এখন আমরা জাভাস্ক্রিপ্টের বিভিন্ন ডাটা টাইপগুলো দেখব, কি কি ধরনের ডাটা টাইপ হতে পারে। আমরা একটু দেখে নিই যে কি কি ধরনের ডাটা টাইপ আমরা লিখতে পারি। যেমন স্ট্রিং নামে একটা ডাটা টাইপ আছে, নাম্বার, ফ্লট, বুলিয়ান, আনডিফাইন্ড, অবজেক্ট, এর ভিতরে কিছু প্রিমিটিভ আছে, নন প্রিমিটিভ আছে। সো আমরা আজকে এগুলো দেখার চেষ্টা করব, বাকিগুলো আমরা পরবর্তীতে দেখব। আমরা একটা ফোল্ডার তৈরি করতে পারি, যেমন আগের দিন একটা কোয়েরি করেছিলাম আমরা, ওরকমই এখানে লিখলাম হচ্ছে JavaScript data type, sorry, এবং আমরা একটা ফাইল বানাতে পারি, HTML ফাইল। index.html এই ফাইলটাকে আমরা সাবলাইমে ওপেন করে নিই, ওপেন উইথ বা ট্র্যাক করে আমরা সাবলাইমে ছেড়ে দিতে পারি। এই সাবলাইমে আপনাদের ওপেন করা থাকে, সাবলাইমে ইউজ করতে পারেন, সমস্যা নেই। সো এখানে আমরা HTML এর সিনট্যাক্সটা নিয়ে আসি এবং লিখে দিই ডাটা টাইপ। ডাটা টাইপ লিখলো হবে এবং জাভাস্ক্রিপ্টের জন্য আমরা এখানে লিখতে পারি অথবা হেডিংও লিখতে পারি যে স্ক্রিপ্ট ট্যাগ। স্ক্রিপ্ট টাইপ হচ্ছে টেক্সট স্ল্যাশ জাভাস্ক্রিপ্ট এবং ওটা চেক দিয়ে নিজের কাজ করে কিনা, ডকুমেন্ট ডট রাইট অ্যান্ড হ্যালো আউটপুটটা দেখে আসি আমরা। ওকে, কাজ করতেছে। সো আমরা যেটা করতে পারবো এখন, আমরা দেখি, আমরা প্রথমে স্ট্রিং ডাটাটা দেখবো। স্ট্রিং কীভাবে স্ট্রিং লিখতে হয় বা স্ট্রিং কীভাবে ডিক্লেয়ার করতে হয় ভেরিয়েবলের ভিতরে বা এমনি নর্মালি। আমরা এই যে কথাটা লিখছি এটা হচ্ছে একটা স্ট্রিং। স্ট্রিং কেন স্ট্রিং? আমরা ডাবল কোটেশন অথবা সিঙ্গেল কোটেশনের ভিতরে স্ট্রিং লিখতে হয়। স্ট্রিং বলতে ডাবল কোটেশন বা সিঙ্গেল কোটেশনকে বোঝায়। এর ভিতরে আমরা যা লিখবো তাই আউটপুট দেখা যাবে। আমি নাম্বার লিখলেও দেখা যাবে, তারপরে আমি সব কিছু স্ট্রিং করে ফেলবে সে। মূলত আমি এখানে ক্যাপিটাল লিখলো, 1 2 3 এভাবে লিখলো সে করে দেবে। আচ্ছা, এখন যদি আমরা এইটুকু কেটে দিই, লাইক এটাকে আমি কপি করে রেখে দিলাম। আমরা এখানে একটা ভেরিয়েবল নেই যে জাভাস্ক্রিপ্টে ভেরিয়েবল কীভাবে নেই আমরা আগের দিন দেখেছিলাম, ভার লাইক ডাটা নেম ইকুয়াল টু, আমরা এখানে একটা স্ট্রিংয়ের জন্য আমরা লিখতে পারি, এখানে এর ভিতরে আমরা লিখতে পারি যে যে কোনো জিনিস লিখতে পারি, যে হাই বা হ্যালো জাভাস্ক্রিপ্ট, হ্যালো জাভাস্ক্রিপ্ট। তাহলে আমরা আউটপুটে দেখব, সরি আমরা তো এটাকে কলই করিনি, কল করার জন্য আমরা এখানে বলে দিব ভেরিয়েবলের নাম দেন। ওকে, হ্যালো জাভাস্ক্রিপ্ট। যদি আমরা টাইপ চেক করতে হয় যে আসলে এটা কোন টাইপের, তাহলে আমরা এখানে লিখতে পারি যে সরি টাইপ অফ স্পেস দিয়ে ভেরিয়েবলের নাম। এখন সে কি বলছে? স্ট্রিং। ওকে ফাইন। সো আমরা একটা পাইলাম, এটার নাম কি? স্ট্রিং। সো আমরা যদি এখানে আরেকটা নেই, লাইক এখানে একটা আমরা স্ট্রিং কনকেট করে কনকেটেনেশন দেখাইছিলাম আমি আগের দিন, অবশ্য কনকেট করে আমরা এখানে একটা বিআর দিয়ে দিই, ব্রেক দিয়ে দিই, HTML ট্যাগকে এখানে প্রিন্ট করে দিই, এখানে বিআর হয়ে যাবে। আমরা চাচ্ছি যে এখানে আরেকটা ভেরিয়েবল নেব, সেম নামে নিতে পারি। এখানে আমরা লিখলাম 1 2 3 4 5 6 এবং এখানে আমরা লিখলাম টাইপ অফ। এখন যদি আমরা আউটপুট দেখি কি বলছে, নাম্বার, মানে এটা হচ্ছে স্ট্রিং, এটা হচ্ছে নাম্বার। এখন আমরা যদি এখানে
এই নাম্বারটাকে কোটেশনের ভিতরে দিই তাহলে কিন্তু সে আর নাম্বার না, সে কিন্তু স্ট্রিং হয়ে যাচ্ছে। বুঝতে পারছি আমরা কি হচ্ছে? আচ্ছা, সো আমরা এটাকে নাম্বারে রাখি। এখন যদি আমরা আরেকটা দেখি, লাইক এস, এখানে আমরা চাচ্ছি দশমিক আনবো, অথবা 1 2 3 4 5 6, তাহলে এটা ডাটা টাইপ কি? এটা ডাটা টাইপ ও নাম্বার, বাট এটাকে বলা হয় ফ্লোট নাম্বার। এটাকে বলা হয় কি? ফ্লোট নাম্বার। আমরা যদি এখানে 100.0, এটা মূলত নাম্বার কিন্তু এসে মূলত ফ্লোট, ঠিক আছে? ফ্লোটটা নাম, এটা এটাকে নাম্বার হিসেবে কাউন্ট করা হয়, বাট এটা এসে নাম্বারের একটা অংশ বা একটা ভাগ, যেটাকে দুইটা দুই টাইপের নাম্বার থাকে, এটা হচ্ছে ইন্টেজার আর একটা হচ্ছে ফ্লোট। সো এটা হচ্ছে ফ্লোট নাম্বার। ওকে, সো আমরা এখানে আরেকটা নিতে পারি, লাইক এস, যে আরও কিছু আমরা দেখছিলাম যে কী কী ডাটা টাইপ ছিল এখানে আমাদের, ফ্লট ছিল, বুলিয়ান ছিল। আচ্ছা, বুলিয়ানটা আমরা একটু দেখি, লাইক এস, এখানে আমরা লিখলাম বুলিয়ান মূলত ট্রু ফলস, 0 1 যেটাকে বলা হয়, আমরা এখানে লিখলাম হচ্ছে ফলস ফলস। এবং আমরা যদি আউটপুট দেখার চেষ্টা করি, সে কী বলছে? বুলিয়ান। এবং যদি আমরা এখানে বলি ট্রু, তাহলে সে আমাদের কী বলবে? বুলিয়ান। ওকে, দেন আরেকটা ছিল কি? আনডিফাইন্ড। আনডিফাইন্ড মানে ভেরিয়েবলে কোনো কিছু ডিফাইন্ড করা হয় না, আমরা জাস্ট এই ভেরিয়েবলের নামটা এখানে লিখে দিলাম। সরি, এটাকে আমরা আরেকটা লাইনে নিই বোঝার জন্য। এখানে জাস্ট লিখে দিলাম শুধুমাত্র ভেরিয়েবলের নাম, কিন্তু এই ভেরিয়েবলের কোনো ভ্যালু অ্যাসাইন করে নেই, এটাকে বলা হয় আনডিফাইন্ড ভেরিয়েবল অথবা আনডিফাইন্ড। সো আমরা এখানে যদি আউটপুট দেখি, সে আমাকে অবশ্যই বলে দিবে, সরি ডাটা টাইপ। আচ্ছা, সে এই মানটাকে ধরে নিছে। আমরা একটা কাজ করতে পারি, এইগুলোকে কেটে ফেলাই দিই বা কমেন্ট করে দিই। এখানে আসি, কি বলছে? আনডিফাইন্ড। ওকে, সো আমরা ফ্লোটটা একটু চেক করি যে ফ্লোটার নাম্বার ছাড়া ফ্লোট দেখায় কি না। আমরা জাস্ট এইটুকুকে একটু অন করি অ্যান্ড এখানে আসি। আচ্ছা, এটা নাম্বারই দেখাবে। সো আচ্ছা, ওকে, সো আমরা কী কী দেখলাম? স্ট্রিং দেখলাম, নাম্বার দেখলাম, ফ্লট দেখলাম, তারপর হচ্ছে বুলিয়ান দেখলাম, এবং কী দেখলাম? আনডিফাইন্ড। আনডিফাইন্ড মানে হচ্ছে যেটাতে কোনো ভ্যালু অ্যাসাইন করা হয় না, ভেরিয়েবলে কোনো ভ্যালু অ্যাসাইন করা হয় না, আনডিফাইন্ড ভেরিয়েবল। আর একটু হচ্ছে অবজেক্ট, অবজেক্টটা কী হবে, নাল হবে নাকি অন্য কিছু হবে। সো আমরা অবজেক্টটা একটু দেখতে পারি এখানে, লাইক এস, অবজেক্টটাও আনডিফাইন্ড আসে। ওটা আমরা এখানে জাস্ট এটাকে আমরা কপি করি এবং একটু অন করে নিই। এখানে আমরা লিখলাম যে ডাটা নেম ইকুয়াল টু হচ্ছে নাল, মানে ফাঁকা, কোনো কিছু নাই। এবং আমরা যদি এখানে এসে রিলোড দিই, সে কী বলছে? অবজেক্ট। সো তো বুঝতে পারছি কী কী ধরনের ডাটা টাইপ হতে পারে এবং এগুলো কীভাবে লিখতে হয়। সো এগুলো মোর অ্যান্ড মোর প্র্যাকটিস, দেন আপনি জাস্ট এই ডাটা টাইপগুলো লিখে একটু গুগলে সার্চ দিলে আপনি আরেকটু বিস্তারিত পাবেন। সো ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো জানাবেন আমাদের কমেন্ট বক্সে, আর ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ।